নমস্কার বন্ধুরা, পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নববর্ষ স্পেশাল 3 নম্বর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো ধোকার ডালনা। বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় রেসিপি ধোকার ডালনা। এই ধোকার ডালনা আমি সাধারণত নিরামিষ রান্নার দিন করে থাকি। এই ধোকার ডালনার রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়ির নিরামিষ পদ হিসাবে রাখা হয়। চলুন দেখি আমি কিভাবে এই নিরামিষ ধোকার ডালনা রান্না করি। ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে আগে থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সির বাটিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। ছোলার ডাল বাটার সময় এর মধ্যে 1 ইঞ্চির মতো আদা কেটে তার মধ্যে দিয়ে দেব, আর দেব 4টে কাঁচা লঙ্কা। আর খুব সামান্য জল দিয়ে মিক্সির ঢাকা আটকে ডাল বেটে নেব। এখন ডাল বাটা পুরো রেডি। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দেব। তারপর তেলটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে, আর দেব 1 টিস্পুনের মতো হিং। হিং থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন ডাল বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর তেলের সাথে ডাল বাটা খুব ভালো করে নাড়াচাড়া করব। আর মিক্সির বাটি ধুয়ে ডাল বাটাটা পুরো দিয়ে দেব। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 1/2 টেবিল স্পুনের মতো চিনি। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ডাল বাটা নাড়াচাড়া করব। জল যাতে পুরো না শুকায়, অল্প একটু নরম থাকবে, সেই অবস্থায় ডাল বাটা নামাতে হবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ডাল বাটা পুরো রেডি। এখন ডাল বাটা থালায় ঢেলে দেখিয়ে দেব কিভাবে ধোকার শেপ দিতে হবে। কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে সর্ষের তেল দিয়ে থালার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। তারপর ওই গরম অবস্থায় ডালটা থালার মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ডালটাকে বসিয়ে নেব। দেখুন আমি কিভাবে ডালবাটা থালার মধ্যে চেপে চেপে বসাচ্ছি। খুবই গরম থাকে তাই সামান্য একটু জল পাশে রেখে হাতের মধ্যে মাঝে মাঝে দিয়ে থালার মধ্যে ডালবাটা চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে ডালবাটা চেপে চেপে থালার মধ্যে সেটিং করে নিতে হবে। তারপর এই গরম থাকা অবস্থাতেই ছুরি দিয়ে বরফির আকারে শেপ দেব। খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে। ডাল ঠান্ডা হয়ে গেলে কাটার অসুবিধা হয় তাই গরম থাকা অবস্থাতেই ধোকার শেপ দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এটা হাওয়ায় রেখে দিতে হবে। ভারী কিছু ঢাকা দিলে হাওয়া পাস হবে না তাই একটা কাপড় বরফির উপর ঢাকা দিয়ে দেব, যাতে হাওয়া লেগে বরফিগুলো শক্ত হয়ে যায়। এরপর একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব 1/2 মালাই নারকেল, 4টে কাঁচা লঙ্কা, 1টা গোটা টমেটো, দিয়ে দেব 10 থেকে 15টা কাজু বাদাম, আর কিশমিশও 10 থেকে 15টা দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানাব। এরপর এই পেস্টটার মধ্যেই দিয়ে দেব 3 টেবিল চামচ দই, ঘরে পাতা টক দই, আর তার সাথে টক দইয়ের অল্প একটু জল। একসাথে টক দই দিয়ে আরেকবার মিক্সির বাটি ঘুরিয়ে মিহি পেস্ট বানাবো। এখন মশলা রেডি। অন্যদিকে বরফির পিসগুলো প্লেট থেকে তুলে ভাজার জন্য রেডি করে নেব। ধোকার বরফির আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে চৌকো কাটতে পারেন। এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। ধোকা ডিপ ফ্রাই করতে হবে তাই একটু বেশি পরিমাণে তেল দেব। সব ধোকাই
লাল করে ভেজে তুলে নেব। একই পদ্ধতিতে সমস্ত ধোকাই ভেজে তুলে নেব। এখন সমস্ত ধোকাই আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন জিরে। জিরে ফোড়নের জন্য ব্যবহার করেছি। এরপর দেব টমেটো কুচি, এখানে 2টো টমেটো কুচি দেওয়া আছে। 2 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 টেবিল স্পুন দিয়ে দেব চিনি, পরিমাণ মতো নুন, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 টিস্পুন দিয়ে দেব জিরের গুঁড়ো, 2 টিস্পুন দেব ধনের গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা নারকেল, দই, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষাবো। এখানে অনবরত নাড়িয়ে যেতে হবে, কাজু বাদাম আছে না হলে কড়াইয়ের মধ্যে ধরে নেবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। তারপরেই দিয়ে দেব গরম জল। যে কোনো তরকারিতেই গরম জল ব্যবহার করলে খুবই ভালো টেস্ট হয়। এরপর যখন জল পুরো ফুটে উঠবে, আগে থেকে ভেজে তুলে রাখা ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই ধোকার ডালনার মধ্যে আলুও দিতে পারেন, আমি অনেক সময় দিয়ে থাকি। তারপর আরও একটু জল অ্যাড করে দেব, যাতে সমস্ত ধোকা ঝোলের মধ্যে ডুবে যায়। জলের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে, না হলে ধোকা সমস্ত ঝোল টেনে নেবে। এরপর একটি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ধোকার ডালনার মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি। তারপর একটু নাড়াচাড়া করে অবশ্যই একটু টেস্ট করে নেবেন নুন মিষ্টিটা। প্রয়োজন পড়লে নুন মিষ্টি একটু অ্যাড করে দিতে হবে। এরপর সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেব। আমার এই ধোকার ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার অনুরোধ রইল আমার মতো করে আপনারাও একবার বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার এই নববর্ষের স্পেশাল রেসিপি ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।